What's up everyone? I hope সবাই ভালো আছেন. So আজকে আমি নিজেকে নিয়ে একটু প্রাউড ফিল করতেছি, কারণ আমার লাইফে আমি কখনো আমার দেশের কথা চিন্তা করে বা দেশের জন্য কিছু করি না, বাট দেশের কথা চিন্তা করে কোনো কিছু কখনো করা হয় নাই. আজকে আমি একটা জিনিস করছি, সেটা দেশের জন্য কিছু করা হয়নি, তারপরেও মানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য একটা জিনিস করছি. সেটা হলো যে বাংলাদেশ মানে কি, বাংলাদেশ মানে হলো যে নদীমাতৃক দেশ, আর নদী যেখানে আছে সেখানে অবশ্যই নৌকা থাকবে. বাট এখন আমাদের যে সিচুয়েশন, যেভাবে নদী ভরাট হচ্ছে এবং নদীর পানি নষ্ট হচ্ছে, কয়েকদিন পর নদীতে আর নৌকা চালানো যাবে না. সো দ্যাটস ওয়াই আমি এই কথা চিন্তা করে একটা নৌকা তৈরি করছি, যেটা অ্যাকচুয়ালি আকাশে উড়ে. হ্যাঁ, এই নৌকাটা, এই মডেল নৌকাটা নদীতেও চলে এবং আকাশেও ওড়ে. সো নদী থাকুক আর নাই থাকুক, আমার এই নৌকাটা চলবেই. আর একটা জিনিস, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যে নদীগুলো আছে ওগুলোকে সেভ করার. আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, যেটা আমি কিন্তু 100% নন পলিটিক্যাল পার্সন, সো এই নৌকাটাকে কেউ অন্যদিকে নিয়ে যাবেন না. আর অ্যাকচুয়ালি এই নৌকাটা আমার ডিজাইন করা না, এটা ডিজাইন করছে আমাদের এক বড় ভাই কাজী মাহমুদ হাসান শুভ্র ভাই. সো সে একদিন নৌকাটা ডিজাইন তৈরি করে একটা ছবি আপলোড দিল. সো আমার ডিজাইনটা খুবই ভালো লাগছে এবং আমি চিন্তা করলাম হোয়াই নট, আমি এটা যখন বানাইতে পারবো আমি বানায় ফেলি. সো আমি এই নৌকাটা তৈরি করলাম, এখনও নৌকাটা টেস্ট করা হয় নাই. সো আমরা এখন নৌকাটির টেস্ট ভিডিও দেখব, লেটস সি. সবাই আমার এই ডিজিটাল নৌকার ফ্লাইং ভিডিওটা খুব ভালো লাগছে আশা করি. যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, আর সব ভিডিওগুলো দেখবেন. আল্লাহ হাফেজ.